শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকোলতার কলকা পাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টনে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি গাইস তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস আজকে যে ব্লগটা তোমাদেরকে আমি দিতে চলেছি, তো গাইস আজকে খুবই সুন্দর একটা ভিডিও তোমাদের দিতে চলেছি, কারণ আজকে আমাদের একটা শ্যুট আছে, সেটা হচ্ছে কনসেপ্ট ফটোগ্রাফি। তো তোমরা অপু দুর্গা গল্প তো শুনেছো, তো ওই কনসেপ্টেই গাইস একদম একটা দুর্গা ঠাকুর মানে গ্রামে একটা শ্যুট আছে পুরো, তোমরা সেটা বর্ধমানে যে দেখবে মশাগ্রাম যেটা আছে সেখানে আজকে আমরা যাব। আজকে আমাদের মানে আমি আছি দেখতে পাচ্ছ একদম মেকআপ আর্টিস্ট আমাদের যে আছে মৌসুমি রয়। তো তোমরা আমার যারা ভিডিও প্রতিটা ওয়াচ করো তো তারা জানতেই পারবে যে আমার প্রত্যেকটা কাজ হয় মৌসুমিদির এখানে। হ্যাঁ, তো আজকে আমরা এখান থেকে আমরা মৌসুমিদের বাড়িতে মানে চলে এসেছি, ধরো ওই 8:30 নাগাদ একদম আর্লি মর্নিংয়ে চলে এসেছি। তো এখান থেকে সবাই রেডি হচ্ছে, তো এখান থেকে আমরা যাব হচ্ছে আমি অরিন্দম মানে ফটোগ্রাফার যে আমাদের, আর হচ্ছে মেকআপ আর্টিস্ট তার ফ্যামিলি, এখান থেকে মিলে আর আমাদের মডেল আর আকাশ, আকাশকেও চেনো আমাদের মানে শ্যুটে হেল্প হেল্প করে, তো সে বেরিয়ে গেছে ট্রেনে করে আলাদা, কারণ একটা গাড়িতে অতজন যাওয়া সম্ভব নয় গাইস, তো ওই জন্যে বেরিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছো আমি এখন ছাদে রয়েছে, তো ছাদের ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, এখানের মধ্যে কত গাছপালা রয়েছে। তো গাইস এখানেই বেশি ভিডিওটা বড় করব না, কারণ প্রত্যেকটা তোমরা জানো যে আমি দীঘার যে কটা ভিডিও বানিয়েছি প্রত্যেকটাই 30 মিনিটের কাছাকাছি চলে গেছে, কিন্তু দেখো গাইস আমার দুদিনের কভার করে তোমাদেরকে বলেছিলাম যে একটু বড় হবে। তো প্লিজ গাইস ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো একটু, এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট, কারণ জানো যে একটা ভিডিও বানাতে মানে অনেকটাই খাটনি করতে হয়, কারণ একটা ভিডিওর ওপর যে কতটা একটা মানে কষ্ট করলে যে একটা ঠিকঠাক মানে ব্লগ তোমরা দেখতে পাও সেটা আমরাই জানি গাইস। তো ইউটিউবারদের একটু সাপোর্ট করো গাইস, আর মেন তো দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে 9:55 এই ধরো, আর মানে সবাই রেডি হয়ে গেছে, আমি তো একদম রেডি দেখতে পাচ্ছ, আর 5-10 মিনিট পর আমরা এখান থেকে বেরোবো, এখানে নিচে আমাদের গাড়িও রাখা আছে, তো এখান থেকে বেরিয়ে চলো একদম কোথায় দেখা হচ্ছে। বেশি কথা বলবো না গাইস এখানের মধ্যে, কারণ মেন শ্যুটের ব্লগ শ্যুটটাও কভার করতে হবে আমাকে, তো চলো বেশি কথা না বাড়ি একদম এখান থেকে বেরোই, বেরিয়ে গাড়িতে উঠে তারপর একদম মেন স্পটে গিয়ে কথা হবে। আর গ্রামের পরিবেশ বুঝতেই পারছো, আজকে হচ্ছে 27 তারিখ, আর এই ব্লগটা তোমরা পাবে হচ্ছে আমার একটা ব্যান্ডের যে ব্লগ আছে, তো সেই ব্লগটা আপলোড করার পরে আমি তোমাদেরকে এটা দেবো। তো খুব তাড়াতাড়ি চলে আসবে গাইস, কারণ আমি 2-3 দিন 4 দিন অন্তর অন্তর ভিডিও আপলোড করি। আর মেন কথা হচ্ছে গাইস আজকে 27 তারিখ, আর বুঝতেই পারছো যে অক্টোবরের প্রায় 1 তারিখে পুজো, তো পুজোর মানে মুখোমুখি চলে এসেছে একদম, তো সেই মুখোমুখিতে গাইস আমরা একদম যাচ্ছি কোথায়, একদম মশাগ্রাম, একদম গ্রামগঞ্জ এলাকা গাইস। তো যারা শহরে থাকো তারা এই ব্লগটা দেখো, কারণ একটা গ্রামের অনুভূতি তো বুঝতেই পারছো যারা শহরের দিকে থাকো, গাছপালা। আর মেন আমরা যাচ্ছি কারণ একটা জিনিসের জন্য, কাশফুলটা দেখার জন্য, ওদিকে কাশফুলটা গাইস বেশি দেখা যায়। তো চলো যেতে যেতে কথা হবে, আর যা হবে আমার সঙ্গে সেটা তোমার সঙ্গে সবকিছু শেয়ার করবো, সবকিছু শেয়ার করি তোমার সঙ্গে, তো এটাও করবো। তো চলো একদম দেখা হচ্ছে ওখানে, আগে বেরোই এখান থেকে, চলো। তো হে গাইস, তো দেখতে পাচ্ছ গাইস আমরা মেকআপ আর্টিস্টের যে বাড়ি আছে তো সেখান থেকে বেরিয়ে পড়েছি, তো এবার আমরা গাড়িতে গিয়ে বসবো, ওখান থেকে গাড়ি ছাড়বে, তারপর এখান থেকে তো মিনিমাম 1.5 ঘন্টার ডিস্টেন্স আছে, তো চলো আগে গাড়িতে যাই। এই যে দেখতে পাচ্ছ আজকে এই হচ্ছে, তো চলো আগে গাড়িতে গিয়ে ভেতরে বসি, সবাই আসুক, ওখানে গিয়ে তো আমি কথা বলবোই তোমার সঙ্গে, আর শ্যুটের প্রত্যেকটা ভিডিওর বিহাইন্ড দ্য সিনটা আমি তোমাদেরকে দেখাই, তো এই শ্যুটেরও দেখাবো। আর এই শ্যুটটা গাইস খুবই একটা অন্যরকম টাইপের, তো তোমরা দেখলে বুঝতেই পারবে।
তো দেখতে পাচ্ছো গাইজ, এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্প থেকে। তো বাড়ি থেকে একদম মুসুলদির বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখানে পেট্রোল পাম্পে। তো গাড়িতে তেল ফেল ভরিয়ে গাইজ, তো চলো একদম মেন স্পটে গিয়ে কথা হচ্ছে। তো এখানে বেশি কিছু কথা বলে ভিডিওটা বড় করবো না গাইজ, তো চলো তেলটা ভরিয়ে নিই এখান থেকে। তেলটা ভরিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম মেন স্পটে। হে গাইস, তো দেখতে পাচ্ছো এখানের মধ্যে আমরা একটু মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি এখানে একটা ধাবার সামনে। তো হোটেল নবন্যা, এখানে ধাবা কয়েকটা দেখতে পাচ্ছো অনেকগুলো। তো এখানে একটু চা টা খাবো, একটু টিফিন টিফিন করে তারপর এখান থেকে আবার যাবো গাইস মেন স্পটে। তো চলো এখান থেকে গিয়ে চা ফা খেয়ে নিই, যা খাওয়া দাওয়ার আছে। তো এই যে দেখতে পাচ্ছো আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে, তো চলো আগে ধাবা পাবাই যাই, খেয়ে দিয়ে চা ফা খেয়ে তারপর একদম মেন জায়গায় গিয়ে কথা হচ্ছে, চলো। তো হে গাইজ, এই যে দেখতে পাচ্ছ এখানে নবাবিয়ানা আর এখানে চারুলতা। তো ভেতরটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে তোমরা এখানে কোনো টাইম স্পেন্ড করতে পারো, এখানে ডিনার লাঞ্চ করতে পারো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এদের। তো চলো গাইজ, এবার আমি তোমাদেরকে চারুলতাটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছ, তো ভেতরের এদের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা গাইজ পুরো একদম আলাদা টাইপেরই। ভেতরটা দেখবো একবার। তো এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের মানে সকালের মধ্যে একটা টুকটাক টিফিন করার জন্য চলে এসছে। আমি তো চা খাবো গাইজ, বাড়িতে খেয়েই এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাইজ মানে সিঙ্গুর ছাড়িয়ে একটা স্পট। তো এখানের মধ্যে যদি তোমরা আসতে চাও তো আমি এখানে লোকেশান দিয়ে দেবো, তো তোমরা আসতে পারো। তোমরা দেখলে যে চারুলতা আর ওই যে ওখানে তোমাদের নবাবিয়ানা, তো ভেতরের গাইজ মানে একদম ফাইভ স্টার হোটেলের মতো খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমরা যদি চাও তো করতে পারো। তো চলো আমি আগে খেয়ে দিই নি, এখান থেকে বেশি কথা বলবো না কারণ ভিডিওটা তো এমনিই বড় হয়ে যাবে। তো এখান থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে মিট করছি, কথা বলছি, তারপর তো মেন স্পটে গিয়ে তোমাদের শুট দেখাবো। তো চলো,
এই গাইস তো দেখতে পাচ্ছ আমরা ধাবা থেকে বেরিয়ে এখন আবার মোশাগ্রাম যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো যে গাড়িতে আছে দেখতে পাচ্ছ, তো চলো একদম মোশাগ্রাম নেবে, মেন যে লোকেশন আছে তো সেখানে নেবে, আমি তোমার সঙ্গে কথা বলছি, তো চলো। তো হে গাইস, তো ফাইনালি দেখতে পাচ্ছো আমরা গাড়ি থেকে নেমে চলে এসেছি মেন লোকেশানে যেখানে শ্যুটটা হবে। মানে অ্যাকচুয়ালি গাইস এখানে আমরা এসেছি একটা কারণে, কারণ আমরা আমাদের যে মেকআপ আর্টিস্ট আছে তোমরা চেনো মৌসুমিদি, তো তারই গাইস মায়ের এটা হচ্ছে মাসি মেশোর বাড়ি। তো ওই জন্যই গাইস দেখতে পাচ্ছো আমাদের একটা মানে গ্রামের লোকেশান দরকার ছিল, তো সেই গ্রামের লোকেশানটা পাওয়ার জন্যই গাইস একটা নিজেদের মধ্যে আলোচনা হয়ে তো এই জায়গায় আমরা এসেছি। নাহলে গাইস দেখতেই পেলে যে মানে আস্তে আস্তে গাইস আমাদের সেই গাড়ি ছেড়েছিল 10:15 নাগাদ, আর এখানে ঢোকালো 12:12 বেজে গেছে তখন। তার মানে বুঝতেই পারছো যে প্রায় 1-2 ঘন্টার জার্নি। তো এখানে যদি তোমরা মানে কোনো রকম শ্যুট পারপাসে আসো, তো কোনো যদি একটা বাড়ি ফাড়ি চেনাশোনা না থাকে তো তোমাদের ভালোই প্রবলেম হবে, বুঝতে পারছো। কিন্তু গাইস মানে তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে যে ঢুকেছি মানে একদম, যারা শহরের দিকে থাকো, আমিও তো নিজে শহরের দিকেই থাকি, মানে দেখো একটা জায়গায় থাকতে থাকতে একটা মানে বোরিং লাগে মানে একদম দেখতে দেখতে, কিন্তু এই জায়গাটায় গাইস মানে পুরো মনে হচ্ছে একটা মন খোলা, মানে তুমি এখানে দাঁড়িয়ে 2 মিনিট বসলেও তোমার মনটারও শান্তি হয়ে যাবে। এই জন্যই গাইস আমাদের এখানের মধ্যে মেন আশা হচ্ছে এখানের মধ্যে কাশফুল ফাশফুলের খোঁজে আসা, কারণ একটা তোমাদের প্রথমেই বললাম যে একটা অপু দুর্গা যেমন ছিল মানে একটা কনসেপ্ট টাইপের ছোটো ছোটো দুর্গা, তারপর সেরকম নিয়ে একটা কনসেপ্ট শ্যুট হবে, তো তার জন্যই এখানে আসা। আর গাইস আমি এখন ব্লগটা কন্টিনিউ করছি, কারণ আমি এসেই প্রথমে আগে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ এসেই টায়ার্ড ছিলাম। তো এখানে মানে মৌসুমিদি দেখতে পাচ্ছ মায়ের যে মানে মাসি পিসির বাড়িতে, তো এখানে এসে খাওয়া দাওয়া করে তারপর আমি ব্লগটা এখন কন্টিনিউ করছি। তো গাইস মানে খাওয়া দাওয়াটা মানে তোমরা যে মানে আমি ভিডিওটা করতে পারলাম না খাওয়া দাওয়া যদি দেখতে, কারণ মানে একটা মানে সেই গ্রামের খাওয়া দাওয়ার মানে একটা ভক্তি আলাদা গাইস, কারণ শহরের মধ্যে তো দেখেছি মানে মন ভরে গেছে একদম, কারণ মানে তোমার আলু পোস্ত দিয়ে তোমার ইয়ে করা, তোমার শাক ফাক করা, তারপর উচ্ছে আলু ভাজা এরকম সব কিছু মিলিয়ে ভাত ফাত, তারপর পুকুরের মাছ নিজেদের, এগুলো গাইস একটা আলাদাই অনুভূতি। এগুলো তো মানে সবসময় পাওয়া যায় না। আমি দেখো এখানের মধ্যে পেছনে দেখতে পাচ্ছ ধানের গোলা, আর ভেতরটা তো দেখলে তোমরা বুঝতে পারবে কারণ একটা 91 ফ্যামিলি, তোমরা যে জোশ ফোসের শ্যুটিং দেখেছিলে যে জিতের যেমন আছে তেমনি ভেতরটা পুরো সেম 91 ফ্যামিলি, যেমন ভেতরটা শ্যুট হয়েছিল ওরা যে গল্পটা বানিয়েছিল সেরকমই। আমি ভেতরটায় ব্লগ কন্টিনিউ করছি না কারণ গাইস একটা মানে শ্যুটের কাজে এসেছি, তো তো ওইখানের মধ্যে যদি আমি এরকম কথাবার্তা বলি তো একটা এমনিও কাজ চলছে, মেকআপ চলছে, দেখতে পাচ্ছ এই বাড়িটাই হচ্ছে। এখানের মধ্যে গাড়ি আমাদের ওইদিকে পার্ক করা আছে, তো এখানে মেকআপের কাজবাজ হচ্ছে। তো মেকআপের কাজবাজ হলে আমি তোমাদেরকে একদম যেখানে মেন শ্যুটটা হবে এখান থেকে আর 5-6 কিলোমিটার, তো ওইখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, প্লাস বিহাইন্ড দ্য সিন তো শ্যুটে দেখাবোই। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে বাড়িটা, তো চলো আমি একবার তোমাদেরকে ভেতরের পরিবেশটা একবার দেখিয়ে দিই, কথা হয়তো বলতে পারবো না, তো চলো আমি ভেতরের পরিবেশটা দেখিয়ে দিই, তারপর তো তোমার সঙ্গে দেখা হচ্ছে একদম মেন শ্যুটের জায়গা।
চেনো আকাশকে, তোমরা তো চেনো যে মানে আগে যে একটা স্টুডিও শুট ছিল সেই পেছনে ব্যাকগ্রাউন্ড করা মানে টুকটাক কাজ করার জন্য দেখতে পাচ্ছ একদম এক্সপার্ট। তো চলো আগে মেকআপের জন্য আমরা এখন সবাই মিলে ওয়েট করছি, মেন কাজটা তোমরা জানোই যে শুট পারপাসে আসা এখানে। তো মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর চলো তোমাদেরকে আমি একদম দেখাবো, মানে মেন লোকেশনে আগে মিট করবো আর বিহাইন্ড দ্য সিন দেখাবো। তো চলো। তো হে গাইস, তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা 2:30-3 খেতে বসেছিলাম। তো এখন বাজে গাইস 4:30 মতো। তো আমাদের মানে যে কটা মানে দুর্গা ঠাকুরের কনসেপ্টে যেটা তোমাদেরকে বলেছিলাম মেকআপের কাজ পুরো কমপ্লিট, তো এবার আসছে। তো চলো তোমাদেরকে দেখাবো মেকআপের কাজ। তো আমি যেমন তোমাদেরকে বলেছিলাম কনসেপ্ট ফটোগ্রাফি হবে একটা, তো সেই কনসেপ্ট ফটোগ্রাফিতে তোমার লক্ষ্মী, গণেশ, কার্তিক এরকম দুর্গা মিলিয়ে একটা গ্রামের সাইডে একটা শ্যুট হবে। তো চলো তোমাদের বিহাইন্ড দ্য সিন দেখাবো। আর গাইস আজকের শ্যুটটা খুবই সুন্দর হবে, ভিডিওটা পুরোটা দেখো। তো চলো দেখতে পাচ্ছ ওখানে গাড়ি রেডি হয়ে গেছে, তো গাড়ি করে আমরা যাবো স্পটে। তো স্পট এখান থেকে গাইস হচ্ছে মানে দেখতে পাচ্ছ পুরো একদম গ্রাম্য জায়গাটা। তো এখান থেকে আরও ভেতরে ঢুকবো গ্রামের, তো ওটা হচ্ছে গাইস আর আধ ঘন্টা মতো লাগবে এখান থেকে গাড়িতে। তো দেখতে পাচ্ছ এখন বিকেল হয়েছে, তো আমাদের বিকেলের সিন মানে দৃশ্যটাই দেখানো ছবির মধ্যে, তো ওই জন্যে আমরা এখানের মধ্যে বিকেলের চিত্রটাই তোমাদেরকে দেখাবো। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করলে তোমরা ছবি পেয়ে যাবে সেখানের মধ্যে। আর র ছবি যদি তোমরা আমার কমেন্ট করো যে কেমন হয়েছে দাদা ছবিটা ওখানে তুলেছ, যে তোমরা কমেন্ট করতে পারো, তো ওখানেও দেখিয়ে দেবো আমি তোমাদেরকে। তো চলো এবার আমি তোমাদেরকে সব মডেলদেরকে দেখাচ্ছি, সব বাচ্চা গাইস মানে দেখলেই তোমাদের একটা কিউটনেস মানে মুখে ভরা। তো চলো আজকে শ্যুটটা মানে একটা আলাদাই হতে চলেছে। তো চলো আমি আগে গাড়ির ভেতর যাই, তারপর তো দেখাচ্ছি তোমাদের বিহাইন্ড দ্য সিন শ্যুটে। চলো হে গাইস। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে গাড়ির মধ্যে সব ছোটো ছোটো যারা মডেল আছে তো তাদেরকে তুলে দেওয়া হয়েছে। আর আমরা গাইস এখানে দেখতে পাচ্ছ বাইকে করে আমরা মেন স্পটে যাচ্ছি। তো চলো একদম মেন স্পটে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। তো চলো এখানেই গাইস বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা এমনিই বড় হয়ে যাবে। তো চলো একদম মেন স্পটে গিয়ে দেখা হচ্ছে, আর বিহাইন্ড দ্য সিন তো তোমাদেরকে দেখাবো। তো চলো
তো হে গাইস, তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি শ্যুটের জন্য একদম পারফেক্ট লোকেশনে। তো এই যে দেখতে পাচ্ছ আমি বাইকে করে এসেছি এখানে। তো ওই যে দেখতে পাচ্ছ পুরো লোকেশনটা, মানে একটা মানে আলাদাই জায়গা গাইস। এটা হচ্ছে গাইস মানে মোশাগ্রামের অনেক ভেতরে। তো আমি তোমাদের নামটা তলায় দিয়ে দেবো, আমি এক্সাক্ট নামটা মনে পড়ছে না। তো দেখতে পাচ্ছ এদিকে গাছফুল ফাঁসফুল একদম হয়ে আছে, এই দেখতে পাচ্ছ। তো মানে এদিকে দেখতে পাচ্ছ বালির ওপর বালি, আরও ভেতরে ওদিকে জায়গা আছে, মানে আলাদা একটা জায়গা। তো এখানেই শ্যুটটা হবে গাইস। তো চলো শ্যুটের এবার আমরা বিহাইন্ড দ্য সিন দেখবো। তো এই যে দেখতে পাচ্ছ পেছনে আমার পুরো ধুধু করছে সবুজ। তো গাইস মানে যারা ধরো শহরের দিকে থাকো, দেখো আমিও তো নিজে শহরেই থাকি, তো মানে এইসব জায়গা গাইস আমি সত্যি মিস করি। কারণ দেখো এরকম তো মানে সবসময় আসা হয় না। আর একটা গ্রামের পরিবেশ, আজকে গ্রামের বাড়িতে একটা মানে আমাদের মেকআপ আর্টিস্টের জন্য আজকে ওখানে খাওয়া দাওয়া একটা শ্যুটের অ্যারেঞ্জমেন্ট তো হয়েছিলই। তো ওখানের মধ্যে একটা আলাদাই অনুভূতি ফিল করছি গাইস। তো সত্যিই খুব ভালো লাগছে এদিকে দেখতে পাচ্ছ। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর গাইস। মানে তোমরা সামনাসামনি ভিডিওতে যতটা পারছি আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু সামনাসামনি তোমরা থাকলে খুব এনজয় করতে এখানে। তো চলো এবার বেশি ভিডিওটা আমি কথা বলে বড় করবো না গাইস। তো চলো এবার আমি মেন দেখবো হচ্ছে তোমাদের বিহাইন্ড দ্য সিন শ্যুটের। কার শ্যুটটা তোমাদের খুবই ভালো লাগবে গাইস। মানে দুর্গা প্লাস তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা যে শ্যুট হবে ছোটো বাচ্চাদের মধ্যে, তো খুবই সুন্দর লাগবে। তো চলো বেশি ভিডিওটা লং না করে একদম দেখা হচ্ছে বিহাইন্ড দ্য সিনের শ্যুটের। চলো শিউলি ফুলের নলুক দেব, দেব কাচের চুড়ি। তো হে গাইস, তো দেখতে পাচ্ছ আমাদের এখানের মধ্যে মানে শ্যুটের কাজের জন্য দেখতে পাচ্ছ এই কাশফুল ছেঁড়া হচ্ছে। নাও পাঠাও, একটা কাশফুল পাঠাও। এই যে দেখতে পাচ্ছ এখানে কাশফুল ছড়াছড়ি হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ এখানে কাশফুল নিয়ে জমানো হচ্ছে। তো চলো আমি এখান থেকে আগে দেখতে পাচ্ছ মানে যা সুন্দর লাগছে গাইস এখানের মধ্যে। কখনো ভাবিনি যে এরকম গ্রামে এসে কাশফুলের ওপর কাজ করবো, কারণ এখন তা দেখাই যায় না এগুলো, আর খুবই কম দেখা যায় গাইস, ফাঁকা জায়গা ছাড়া দেখা যায় না। তো চলো আগে দেখতে পাচ্ছ চারিদিকে কাশফুল। তো চলো আগে এখান থেকে নিয়ে নিই জিনিসগুলো, নিয়ে শ্যুটের তো দেখা হচ্ছেই, চলো। তো হে গাইস, তো দেখতে পাচ্ছ গাইস আমাদের এখানে শ্যুটের কাজ চালু হয়ে গেছে। তো চলো এবার আমি তোমাদেরকে বেশি কথা না বাড়িয়ে এখানে শ্যুটের বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি। তো চলো একদম চলে যাচ্ছি বিহাইন্ড দ্য সিনে, চলো। শিউলি ফুলের নলুক দেব, দেব কাজের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকলতার কলকা পাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। তো হে গাইস, তো দেখতে পাচ্ছ এখানে জোর কদমে চলছে দুর্গা শ্যুটের কাজ। তো মানে যা লাগছে গাইস মানে মারাত্মক লাগছে, তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে, স্কিপ করো না, পুরো ব্লগটাই আমার দেখো। এদিকে দেখতে পাচ্ছ এখানে গণেশকে সামলানো হচ্ছে, কান্নাকাটি করছে একদম ছোট সবার থেকে গণেশ মডেলিংয়ের মডেলের মধ্যে। তো চলো আবার বিহাইন্ড দ্য সিনের দিকে চলে যাচ্ছি, চলো আমি তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে গাইস, কনসেপ্টটা এত সুন্দর, তোমরা শুধু দেখো ভিডিওটা আর পাশে থেকো গাইস, এরকমভাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তো চলো বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি তোমাদের আবার। মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধনু ধান্য পুষ্পে এবার সাজাবো সব। শরৎ প্রাতে আনন্দ গান গ
তো হে গাইস, তো দেখতে পাচ্ছো আমাদের এখানে শুটের কাজ মোটামুটি কয়েকটা স্ন্যাপ নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে গাইস মানে গণেশ যা কান্নাকাটি করছে সব থেকে ছোটো বুঝতেই পারছো। তো চলো আর কয়েকটা ইয়ে নেওয়ার বাকি আছে, কয়েকটা ভালো ভালো ছবি নেবো। এখানে মধ্যে দেখতে পাচ্ছ সন্ধে হয়েই এসছে, কারণ মেকআপ টেকআপ করতে অনেক সময় লেগে গেছে। কিন্তু গাইস কনসেপ্টটা খুব সুন্দর, তোমরা ভিডিওটা পুরো ওয়াচ করো আর পুরো ছবির সিরিজটা দেখতে অরিন্দম মুখার্জি যে ফেসবুক আছে তো সেখানে ভিজিট করো। আর এই দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমরা এখন লোকেশানে আছি, আর ওদিকে সবাই একটা শ্যুটের পেছনে গাইস কতটা খরচায় মানে আর কতটা পরিশ্রম করতে সেটা তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো আর কয়েকটা ছবি তুলবো এখানে, চলো আগে যাই। ওদিকে দেখতে পাচ্ছ ওদিকে কাশফুল নিয়ে আকাশ দৌড়াদৌড়ি করছে। একটু কাশফুলটা দেখিয়ে দে। এদিকে দেখতে পাচ্ছ সবাই এখানের মধ্যে খাই কাজ করছে, মানে একটা ফুল রেডি হচ্ছে, সব রেডি হচ্ছে। চলো ওখানের মধ্যে লাইটটা কম বলে এখানের মধ্যে একটা দেখছি, এখানে লাইটের মধ্যে ঠিকঠাক করা যায় নাকি, কারণ একটা মেইন অনেকটা দূর তো এখানে, এখানে লাইটের সেটআপও আনতে একটু প্রবলেম হয়েছে। তো চলো আগে দেখি তো কেমন কি সেটিংস পাই ছবির। তো হে গাইস, তো দেখতে পাচ্ছ এবার আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট স্পট নৌকোর ওপর, কারণ গ্রামের মধ্যেই দলদলটা দেখি। হ্যাঁ দলবল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো পেছনে সব মডেল। এই যে কি নাম, কার্তিক, এই যে দেখতে পাচ্ছ লক্ষ্মী, যাও চলে যাও। এই যে দেখতে পাচ্ছ আমাদের দুর্গা, ছোট দুর্গা, আর এই হচ্ছে ছোট সরস্বতী। তো এবার আমাদের নেক্সট দেখতে পাচ্ছ স্পট হচ্ছে এই যে নৌকার মধ্যে। আর গাইস এতটা মানে লাইটটা কমিয়ে এসছে মানে, তো এর মধ্যে ছবিটা তোলাই একটু প্রবলেমের। তো চলো আগে দেখি কি করা যায় না করা যায়। তো হে গাইস, তো দেখতে পাচ্ছো আমাদের এখানে শুটের কাজ কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছ সবাই এবার বাড়ি যাওয়ার পথে। তো আজকের মতো গাইস ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, তো আবার দেখা হবে আমার অন্যান্য কোনো ব্লগে। তো আজকের মতো বাই গাইস। তো দেখতে পাচ্ছ সবাই ওদিকে চলে গেছে, আর এদিকে ফটোগ্রাফার আর আকাশ রয়েছে। টাটা করে দাও, টাটা টাটা গাইস। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, টাটা।